দু হাজার তেইশ সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের নবম শ্রেণীর আমার প্রিয় দু হাজার তেইশ সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে তাকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে মোট দশটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নে মান এক করে এক কিন্তু দশ সমান সমান দশ প্রথম অশু একজন কবিতায় সেই মেয়েটির উল্লেখ আছে একবার দুবার তিনবার না চারবার পরের প্রশ্ন হয়তো গেছে মোড়ে কার কথা বলা হয়েছে মানুষ ইতিহাস শিশু না পৃথিবী পরের প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল সত্যের জয়গান বিনা সুন্দরের আরাধনা না মঙ্গল সংঘ পরের প্রশ্ন এই দেশের কিছু হবে না কথাটি বলেছেন তপনের বাবা তপনের ছোট মেশো তপনের কাকা না তপনের ছোট মাসি পরের প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ অনুসারে পালকের কলমের ইংরাজি নাম হল ফাউন্টেন পেন রিজার্ভার পেন ব্ল্যাক সোয়ান না কুইল পরের প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা তপনের গল্প লেখার কথা তপনের লেখা গল্প প্রকাশ পেয়েছে এই কথা মেসোর কারেকশনের কথা মেশর মহত্বের কথা পরের প্রশ্ন লেখক বই লেখেন লেখকের তলায় দাগ নিচে দাগ দেওয়া পদটি হল সম এটা ধাতুজ হবে ধাতুজ কর্তা সম ধাতুজ কর্ম সম ধাতুজ করণ না করণে বিপসা প্রোটমাসি একটা গল্প লিখেছি চিহ্নিত শব্দটি হলো সম্বন্ধপদ কর্তিকারক সম্বোধন পদ না অধিকরণকারক পরে তোমাদের হচ্ছে বিভক্তি শব্দটির বুৎপত্তি হলো এখানে থাকা অপশান আছে চারটে যেটা হবে সেটা তোমাদের লিখতে হয় পরে প্রশ্ন কারক হলো ক্রিয়াপদের সঙ্গে পদের সম্পর্ক নামপদের সঙ্গে বিভক্তির সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ ও সম্বোধন পদের সম্পর্ক একটি নামপদের সঙ্গে অন্য নামপদের সম্পর্ক যেটা হবে সেটা তোমাদের লিখতে হয় পরে রয়েছে দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নে মানে এক করে এক কিন্তু দশ সমান সমান দশ প্রথম কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন এটা পৃথিভাবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে পরের প্রশ্ন আমরা ভিকারি বারো মাস আমরা বারো মাস ভিকারি কেন পরের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কী পরের প্রশ্ন জ্বলে গেল আগুনে আগুনে কি জ্বলে গেল পরে প্রশ্ন সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী পরের প্রশ্ন অকারক কাকে বলে পরের প্রশ্ন নির্দেশক কাকে বলে একটি উদাহরণ দাও পরের প্রশ্ন বিভক্তির গুরুত্বপূর্ণ কাজ কী পরের প্রশ্ন বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো তিনি তাকে রয়েছে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন গুণ দুই সমান ছয় প্রথম জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কী বোঝো তপনের তা কিভাবে খুলে গিয়েছিল ওয়ান প্লাস টু ইজিক্যাল টু থ্রি অথবা রয়েছে সেই আহ্লাদ খুঁজে পায় না কার কথা বলা হয়েছে সেই আহ্লাদ না হওয়ার কারণ কী ছিল ওয়ান প্লাস টু ইজিক্যাল টু থ্রি প্রশ্ন তবু তো কজন আছি বাকি কজন কারা কবি তাদের কি দায়িত্ব দিয়েছেন ওয়ান প্লাস টু টু থ্রি ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা তাদের পরিচয় দাও চারিদাকে রয়েছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের পাঁচ করে গুণ দুই শন দশ প্রথম বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি প্রথম লেখালেখির বর্ণনা প্রবন্ধ অনুসারে দাও অথবা রয়েছে কালগুণে বুঝিবা আজ আমারও তাই এখানে কোন বিশেষ অবস্থার কথা বলা হয়েছে এমন অবস্থার কারণ কী পরের প্রশ্ন বারুনির দিন গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা দাও অথবা আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিতে বলা নেই কে এই মন্তব্য করেন কোন প্রসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কি কি ছিল ওয়ান ওয়ান প্লাস থ্রি ইজিক্যাল টু ফাইভ পরে তোমাদের রয়েছে পাঁচের দাগে চলতি গদ্যে বঙ্গানুবাদ করো প্রশ্নের মান রয়েছে চার এই রয়েছে টোটাল তোমাদের চল্লিশ মার্কের প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্র দেখে নাও যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কালার যে সাবস্ক্রাইবে প্রেস করে পাশে বেলাইকন সে প্রেস কাগুক যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমার পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু পরীক্ষা দেওয়ার আগে একবার হলেও কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে এই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটাই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরব তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটাই কিন্তু সংগ্রহ করে ফেলবে